সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এখন তোমাদের আমি পাঠ 7 পৃষ্ঠা 11 এই দেখ, ঠিক আছে, আমি ওটা তোমাদের বলবো, তোমরা শুনবে, ঠিক আছে। লেখা আছে বর্ণ শিখি, অ আ, এটা হচ্ছে তোমার অজ আসে, অলি হাসে, ঠিক আছে। এরপর আম খাই, আধা চাই, এই অ দিয়ে কি হবে? অজ, অলি, আ দিয়ে আম, আধা, ঠিক আছে। এরপর পড়ি ও লিখি, অ এটা অ, তারপর আ এটাও আ, ঠিক আছে। তোমরা এই যে খালি জায়গা রয়ে গেছে এগুলা, ওগুলো তোমরা লিখে লিখে কি করবে? ভরাট করবে, ঠিক আছে। এরপর পেজ নাম্বার পৃষ্ঠা তোমার হচ্ছে কত? 12, হ্যাঁ, পার্ট 8, ঠিক আছে। দেখো বইটা খুলো এবং দেখো। আচ্ছা, ইট ইট আনি, ইলিশ কিনি, এগুলো কি দিয়ে? তোমার ই দিয়ে, রস্য ই দিয়ে, ঠিক আছে। এরপর ইগল উড়ে, ঈশান কোণে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার দীর্ঘ ই দিয়ে। আচ্ছা, এরপর ইলিশ ইগল, এগুলো সব তোমার, এটা হচ্ছে রস্য ই দিয়ে লেখা, আর এটা হচ্ছে তোমার দীর্ঘ ই দিয়ে লেখা। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে কি? রস্যই, এই পাঁচটা কি? রস্যই। এরপর এটি কি? দীর্ঘই, এটাও দীর্ঘই। তাহলে এখানে এই যে তোমার খালি জায়গা, এগুলো তোমরা লিখে ভরাট করবে। এরপর তোমার পৃষ্ঠা 13, পার্ট 9। আচ্ছা, এগুলো কি দেখা যাচ্ছে? এগুলো এগুলো হচ্ছে তোমার উট, হ্যাঁ, উট চলে উষা কালে। এরপর উর্মি দোলে, সাগর কোলে, এটি কি? উট, আর এটা উষা, এটা উর্মি। এটা হচ্ছে তোমার রস্য, রস্য, এটা দীর্ঘ, এটা দীর্ঘ। তাহলে এই যে 4টা খালি জায়গা রয়ে গেছে, ঠিক আছে, এগুলো তোমরা লিখে ভরাট করবে। আচ্ছা, এখন হচ্ছে তোমার পৃষ্ঠা 14, পার্ট 10, এই দেখো, ঋতু যায়, ঋতু আসে, ঋষি ওই বসে আছে। এখন ঋতু, এটা ঋতু, রি রি, এটা এরপর কি তোমার? এই রি, এই দীর্ঘ, এই রস্যু, এই ই, অ দীর্ঘই, আ। তাহলে এগুলো এর পর পর কোনটা কোনটা আসবে? এগুলো এই শূন্য জায়গাগুলো তোমরা ভরাট করবে। আর আজ তোমাদের এই পর্যন্ত পড়ালাম, বাকি ক্লাসে আমি পরটা দেখিয়ে দেব, ঠিক আছে। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।